হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে কলকাতার দুই প্রধানকে কেন্দ্র করে। শুধু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে ইস্টবেঙ্গলকে নিয়ে একটা বড় আপডেট দিয়ে দিই। তো ইতিমধ্যে কিন্তু কার্লোস কোয়াদ্রাতের হাত ধরে একটা সেরা দল গঠন করতে মরিয়া লাল হলুদ ম্যানেজমেন্ট, যার ফলে কিন্তু বেশ ভালো মানের প্লেয়ারদের টার্গেট করেছে ইতিমধ্যেই। তো যেমনটা খবর, 34 বছর বয়সী নেদারল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার নাসেরেল খায়াতিকে টার্গেট করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তো চলতি মরশুমে চেন্নাই এফসি দলের হয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে নাসেরেল খায়াতি। তবে ভালো প্লেয়ার হলেও কিন্তু প্রচন্ড চোটপ্রবণ এই নাসেরেল খায়াতি। চলতি আইএসএল এ চেন্নাই এফসির হয়ে 12 ম্যাচে 9টা গোল এবং 5টা অ্যাসিস্ট রয়েছে নাসেরেল খায়াতির খাতায়। তখন এটাই দেখার বিষয় হবে নাসেরেল ডিলটার কতদূর পর্যন্ত এগো ইস্ট বেঙ্গলের সাথে। এবার মোহনবাগানের আপডেট নিয়ে কথা বললে, তোমাদের গতকাল রাতের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম রিপোর্টার স্বপ্নময় চক্রবর্তীর পোস্ট অনুযায়ী তিনি দাবি করেছেন মোহনবাগান তাদের টার্গেট করা প্লেয়ারকে পেতে সফল হয়েছে। এবং আমি কিন্তু সেখানে তোমাদের জানিয়ে দিয়েছিলাম সেই প্লেয়ারটা আকাশ মিশ্রা হওয়ার সম্ভাবনা বেশি। তো গতকাল দ্য ব্রিডজ নামক সংবাদ মাধ্যম তারা দাবি করেছে আকাশ মিশ্রা মোহনবাগান দলে সই করার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে, যেটা কিন্তু খুবই খুশির খবর এই মুহূর্তে সবুজ মেরুন সমর্থকদের জন্য। তবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আজকের ম্যাচের পরই ক্লিয়ার হয়ে যাবে তেমনটাই জানা যাচ্ছে। এবার নেক্সট একটা ট্রান্সফার রিউমার উঠে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো যেমনটা জানা যাচ্ছে, 23 বছর বয়সী ভারতীয় রাইট উইং এর প্লেয়ার ভিন্সি ব্যারেটোর ওপর ইন্টারেস্ট দেখিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। তবে এই বিষয়ে কংক্রিট কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভিন্সি ব্যারেটো কিন্তু একটা দারুণ ইউটিলিটি প্লেয়ার। তো যদি ভিন্সিকে মোহনবাগান ম্যানেজমেন্ট দলে নিতে পারে তাহলে কিন্তু মানবিটার ব্যাকআপ হিসেবে একটা দারুণ অপশন হয়ে যাবে, সেটা কিন্তু বলাই যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মানবিটার ব্যাকআপ হিসেবে ভিন্সি ব্যারেটো অপশনটা কেমন হবে। তো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।